বিভিন্ন জায়গায় সুদের আলোচনা করা যায় না কেন মসজিদ কমিটির দায়িত্বে যারা আছে সবটি সুদখোর বসে আছে ঘুষের আলোচনা করা যায় না কেন সবগুলো ঘুষখোর চার দখল করে বসে আছে এরপরে টেন্ডারবাজি চাঁদাবাজি রাহাজানি মাস্তানির কথা আলোচনা করা যায় না কেন দায়িত্বশীল সবগুলো টেন্ডারবাজ চাঁদাবাজ হয়ে বসে আছে এই জন্য এই বিষয়গুলো বলা যায় না এই বিষয়গুলো বললেই ইমাম খতিবের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ঠিক কি ঠিক না এই কথাটা এই জন্য বলতেছি যা আজ আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে অবস্থাটা এরকম হয়ে গিয়েছে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলেই আমাদের কারো না কারো সেটা আপনার লাগতে পারে আমার লাগতে পারে আরেক ভাইয়ের লাগতে পারে অবস্থা এরকম হয়ে গিয়েছে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করলে কারো না কারো লেগে যায় আমি আবারও স্পষ্টভাবে বিনয়ের সাথে বলছি কুরআন সুন্নার আলোকে আপনার নিজস্ব মন গড়া আলোকে না আপনার নিজের মন মতো না কুরআন এবং হাদিসের আলোকে যদি আমার কোনো ভুল হয়ে থাকে জুমায় সবার সামনে দাঁড়িয়ে আপনি বলবেন যে এটা ভুল বলেছেন মনে হয় হুজুর আপনি ভুল বলেছেন আমি সবার সামনে যদি সত্যিই ভুল হয় আমি সেটা ভুল স্বীকার করব তাওবাও করব প্রয়োজনে আপনার কাছে ক্ষমাও চাইব কুরআন এসেছে আমাদেরকে সংশোধন করার জন্য কিন্তু অবস্থাটা এরকম হয়ে গিয়েছে আমরা কোরআনের আলোয় আলোকিত না হয়ে কোরআনকে আমাদের মতো চালাইতে চাই গীবতের আলোচনা করা যাবে না সুদের আলোচনা করা যাবে না ঘুষের আলোচনা করা যাবে না উদাহরণস্বরূপ বলছি আলহামদুলিল্লাহ আমাদের কমিটিতে যারা আছেন সবাইকে তো আমার চেয়ে আপনারা ভালো চিনেন বিভিন্ন জায়গায় সুদের আলোচনা করা যায় না কেন কারণ মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে সুদের সাথে জড়িত আমাদের যারা আছে আলহামদুলিল্লাহ সবাইকে তো চিনেন আপনারা সুতরাং বলতে তো আমাদের অসুবিধা নাই বিভিন্ন জায়গায় সুদের আলোচনা করা যায় না কেন মসজিদ কমিটির দায়িত্বে যারা আছে সবটি সুদখোর বসে আছে ঘুষের আলোচনা করা যায় না কেন সবগুলো ঘুষখোর চার দখল করে বসে আছে এরপরে টেন্ডারবাজি চাঁদাবাজি রাহাজানি মাস্তানির কথা আলোচনা করা যায় না কেন দায়িত্বশীল সবগুলো টেন্ডারবাজ চাঁদাবাজ হয়ে বসে আছে এই জন্য এই বিষয়গুলো বলা যায় না এই বিষয়গুলো বললেই ইমাম খতিবের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যায় ঠিক কি ঠিক না কি আজীব এক তামাশা শুরু হয়েছে মনে রাখবেন ইমাম পাল্টাতে পারেন খতিব পাল্টাতে পারেন এটার মধ্যে কোনো সার্থকতা নাই বরং কমিটির মধ্যে যদি কোনো সুদকুর গুসকুর টেন্ডারবাজ চাঁদাবাজ থাকে তাদেরকে পরিবর্তন করেন তাইলেই মসজিদের পরিবেশ সুন্দর হবে ঠিক কি না যদি এই আইন করা হয় গোটা পৃথিবীতে যে কমিটির মধ্যে কোনো বেনামাজি সুদকুর ঘুষকুর চাঁদাবাজ বেপর্দায় চলাফেরা করে মানুষের টাকা আত্মসাত করে দুর্নীতি করে চাঁদাবাজি করে এমন কাউকে মসজিদ কমিটিতে রাখা যাবে না তখনই এই সমাজ সোনার মদিনায় পরিণত হবে ঠিক কি ঠিক না আমার ভুল থাকলে ভুল ধরে দিয়েন এই জন্য আমি প্রত্যেকটা জুমাতে আমি কথা বলার সময় একে তো আমার কোরআন সামনে থাকে দ্বিতীয়ত আমার ডায়েরি বাংলাতেই লেখা আছে আমি একেবারে আমার বক্তব্যকে এ টু জেড নোটেড করে নিয়ে আসি নোট করে নিয়ে আসি আপনি চাইলি এরপরে মিডিয়া আছে মিডিয়ার সামনে আলফাও ছয় নয় বলা যায় না যাই বলবো তাই রেকর্ড হবে চাইলে আপনারা ডকুমেন্ট দেখতে পারেন এই কথাটা এই জন্য বলছি যা সমাজের অবস্থা এরকম হয়ে গিয়েছে আজ আমাদের সমাজের বাস্তবতা এরকম হয়ে গিয়েছে কোরআন হাদিস থেকে কথা বললে হয় আমার লেগে যায় না হয় আপনার লেগে যায় না হয় উনার লেগে যায় না হয় আরেকজনের লেগে যায় তখনই যিনি কথা বলছেন তার বিরুদ্ধে লেগে যায় আল্লাহ আমাদের হিদায়ত দান করুন বড়ি আমিন এটা মুনাফিকদের অভ্যাস কোরআন তাদের মতো করে চলবে এটা মুনাফিকদের আকাঙ্ক্ষা মুমিনের আকাঙ্ক্ষা হবে মুমিনের একটা রশি আছে একটা রশি দড়ি রশি আছে এই রশিটা আল্লাহর হাতে এই রশিটা রসূলুল্লাহর হাতে নবীজি বলেন মুমিনের রশি ধরে আল্লাহ যেদিকে টানে সে ওদিকেই যায় আর মুনাফিকের রশিটা আল্লাহর কাছে রাখে না ওর রশিটা শয়তানের হাতে রাখে তার মন যেদিকে চায় সে ওই দিকেই যায় এটা মুমিনের আলামত না মুনাফিকের আলামত